আমাদের এবছরে সরিষার আবহাওয়া সুন্দর পরিবেশ আছে, এক ব্যতিক্রম সাতক্ষীরা। এবার চারিদিকে দৃশ্য দেখলে আপনার মনটা জোড়ায় যাবে একেবারে। আমি আপনাদেরকে দেখাবো এবার সরিষা পানি কম হয়েছে, যেসব জমিতে সরিষা হওয়ার কথা না, নিচু জমি যেদিকেই তাকাবেন শুধু সরিষা আর সরিষা। আমি একটু দেখাতে বলবো, আপনি দেখেন চোখ কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, শুধু সরিষা সরিষা চারিদিকে। আপনার সাতক্ষীরা জেলায় আমার সাংবাদিকতার বয়সে আমি যেসব জায়গায় সরিষা হয় না ইবার সেই সব জায়গায় সরিষা দেখেছি আমি। আমার এই বয়স ভোর যতদূর আমি আমি এই লাইনে রয়েছি, কিন্তু সত্যি কথা বলছি আমি এইরকম সরিষা দেখিনি। যেটুকানি জায়গা পড়ি রয়েছে, কেন তেলের ব্যাপক চাহিদা রয়েছে, সরিষার তেলও ভালো, এই কারণে কৃষক এক টুকরো জমি সেটুকুন ব্যবহার করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছে, 1 ইঞ্চি জায়গায় কিন্তু আপনার ছোট্ট একটা জায়গায় কিন্তু ভাত হবে সব তরকারি। আমি দেখেন আমি আপনাদের দেখাবো যে কোন দিকে যাবো আর কোন দিকে তাকাবো। শুধু যে এইরকম সরিষা আপনি বলেন বাড়ি 11 বলেন দেখা বাড়ি 14 বাড়ি 7 অর্থাৎ 7 একেবারে বাম্পার ফলন। আমি আপনাদের সেটাই দেখাচ্ছি যেদিকে তাকাবেন শুধু আমি সরিষার কিন্তু অনেক সরিষা গেছে, আবার অনেক সরিষা কিন্তু যারা আগতি করেছে তাদের কিন্তু সরিষা অলরেডি তোলা শুরু হয়েছে। এবারে এরপরে আবার বলে ইরিধান হবে বোরো ধান বোরো, তার মানে একই জমিতে আপনি অনেক ফসল পাবেন। এটা কিন্তু অল্পদিনের ফসল, এটা অল্পদিনের ফসল। এবং সরিষা আরেকটা কথা হচ্ছে কিছু মৌমাছিরাও মৌচাষিরাও কিন্তু এই সুযোগটা নিচ্ছে সরাসরি, সেটা আপনারা চোখ রকম সমাজে দিল। আমরা আপনাদের সবসময় আপডেট খবর দেবো এবং কৃষির যত তথ্য আছে আমরা আপনাদেরকে জানাবো, আপনাদেরকে দেখাবো যে কত দূর শুধু সরিষা আর সরিষা একটা জমি কিন্তু পড়ি নেই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা চোখ রকম সমাজে নিল দূরত্বে সব না।